হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি রেভিউর পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অষ্টম শ্রেণীর একটা বোর্ড কোশ্চেন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এটা কুমিল্লা এবং যশোর বোর্ড 2018-তে JSC পরীক্ষায় এসেছিল। তো এখানে দেখতে পাচ্ছ সৃজনশীলটা দেয়া আছে, তো আমরা একটু সৃজনশীলটা প্রথমে পড়ে দেখি যে কী দেয়া আছে। এক্স, ওয়াই ও জেড তিনটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 10, 11 ও 17। তো এখানে মৌলগুলোর নাম দেয়া নেই, এক্স, ওয়াই, জেড এই তিনটা হচ্ছে প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু এই পারমাণবিক সংখ্যা থেকে আমরা বলে দিতে পারবো যে এই মৌলগুলো কী কী। আমাদের অবশ্যই এই পারমাণবিক সংখ্যাগুলো মুখস্থ থাকতে হবে। তো 10 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে নিয়ন, 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা হচ্ছে সোডিয়াম, এবং 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে ক্লোরিন। তো এখানে আসো কোশ্চেনগুলো আমরা দেখি কী কী আছে। ক নম্বরে বলছে পরমাণু কাকে বলে, খ নম্বরে বলছে চিকিৎসা ক্ষেত্রে কেন আইসোটোপ ব্যবহার করা হয়, গ নম্বরে বলছে এক্স মৌলটির ইলেকট্রন বিন্যাস চিত্র সহ ব্যাখ্যা করতে হবে, এবং ঘ নম্বরে বলছে ওয়াই ও জেড মৌল কি যৌগ গঠনে সক্ষম এটা যুক্তিসহ মতামত দিতে বলছে। তো আসো আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই। পরমাণু কাকে বলে, পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু, একাধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে গঠন করে অণু। খ নম্বরে কী বলছে চিকিৎসা ক্ষেত্রে কেন আইসোটোপ ব্যবহার করা হয়, আইসোটোপ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় আমরা জানি, তার মধ্যে একটা ক্ষেত্র হচ্ছে চিকিৎসা ক্ষেত্র। তো চিকিৎসা ক্ষেত্রে আবার বিভিন্ন কাজে আইসোটোপ ব্যবহার করা হয়, যেমন এক নম্বর হচ্ছে যে ক্যান্সার রোগে আক্রান্ত হলে ক্যান্সার নিরাময়ের জন্য আইসোটোপ ব্যবহার করা হয়, যেমন একটা কোষ যদি ক্যান্সার দ্বারা আক্রান্ত হয় ওই কোষটাকে আমরা সুস্থ করার জন্য বা ওই ক্যান্সার থেকে নিরাময় করার জন্য ওই কোষটাকে ক্যান্সার রোগের আক্রান্ত থেকে নিরাময়ের জন্য আমরা আইসোটোপ ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় যে রক্তে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, বিভিন্ন রকম রোগ দ্বারা আক্রান্ত হয়, তো সেখানেও আইসোটোপ ব্যবহার করে নিরাময় করা হয়। এবং চিকিৎসা ক্ষেত্রে ডাক্তাররা যেসব যন্ত্রপাতি ব্যবহার করে সেসব যন্ত্রপাতি তোমার হচ্ছে যেন তোমার বিশুদ্ধ করার ক্ষেত্রে, অর্থাৎ রোগমুক্ত করার ক্ষেত্রে বা জীবাণুমুক্ত করার ক্ষেত্রে তোমার আইসোটোপ ব্যবহার করা হয়। সো আমরা বুঝতে পারতেছি যে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের অনেক ব্যবহার আছে, কিন্তু যেহেতু এটা 2 মার্কের কোশ্চেন সো আমরা সংক্ষেপে আইসোটোপের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারগুলো আমরা দিয়ে দিব। এবং বইতে এই আইসোটোপের ব্যবহারের যে বর্ণনাটা আছে পুরোটা আমাদের খুব ভালো মতো পড়তে হবে, কারণ আইসোটোপ এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এবং এই আইসোটোপের ব্যবহার এই কোশ্চেনটা 2 মার্কের না আসে 4 মার্কেরও আসতে পারে, সেই ক্ষেত্রে কি এটার বিস্তারিত বর্ণনা দিতে হবে, এই জন্য এটা সম্পর্কে আমাদের ভালো একটা নলেজ থাকতে হবে। গ নম্বরে কী বলছে এক্স মৌলটির ইলেকট্রন বিন্যাস চিত্র সহ ব্যাখ্যা করতে বলছে। তো ফার্স্টে আমাদের দেখতে হবে এক্স যে মৌলটা আছে সেই মৌলটা কী এবং তার পারমাণবিক সংখ্যা কত। এক্স যে মৌলটা আছে সেই মৌলটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, তার মানে মৌলটা হচ্ছে নিয়ন। তো আমরা জানি যে কোনো একটা মৌলের যখন ইলেকট্রন বিন্যাস করা হয় তখন কোন কক্ষপথে কতটা ইলেকট্রন যাবে এটা আমরা একটা ফর্মুলার মাধ্যমে বের করি। যেমন মনে করো ফর্মুলাটা হচ্ছে 2n2। তো এখানে যখন প্রথম কক্ষপথ হবে তখন n এর মান হবে 1, সো 2 × 1² মানে 2 × 1, তার মানে কত, 2 × 1 মানে হচ্ছে 2। তাহলে প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা। দ্বিতীয় কক্ষপথ যদি হয় তাহলে 2 × 2² মানে 2 × 2 × 2 = 4, তাহলে 4 × 2 = 8। অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা, 8টা। তাহলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টা, তাহলে 8 × 2 = 10। অর্থাৎ আমাদের এখানে যে পারমাণবিক সংখ্যা 10 বলা আছে এটা 2টা কক্ষপথে তোমার হচ্ছে ইলেকট্রনটা বিন্যস্ত আছে। তো তাহলে এখানে বলছে দেখো যে ইলেকট্রন বিন্যাসটা চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। তো আমাদের চিত্রটা কীভাবে আঁকতে হবে, চিত্রটা আঁকতে হবে হচ্ছে এখানে নিয়ন যেহেতু 2টা কক্ষপথ, তাহলে এখানে আমরা এখানে যে বৃত্তটা আঁকবো সেটা হচ্ছে এখানে 2টা বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এইটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ।
এবং প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা? প্রথম কক্ষপথে ইলেকট্রন হচ্ছে দুইটা। এখানে যে বৃত্তটা দিচ্ছি বা বিন্দুটা, এই বিন্দুটা দিয়ে আমি ইলেকট্রন বোঝাচ্ছি। তাহলে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন দিলাম, আর দ্বিতীয় কক্ষপথে দিতে হবে কয়টা? আটটা। তো দ্বিতীয় কক্ষপথে যে আটটা ইলেকট্রন, এখানে দিলাম হচ্ছে দুইটা ইলেকট্রন, এখানে দিলাম দুইটা, তাহলে চারটা হলো। এখানে দিব দুইটা, তাহলে হলো ছয়টা, আর এইখানে দিব হচ্ছে দুইটা, এই হচ্ছে টোটাল আটটা ইলেকট্রন। তাহলে এটাই হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাসের চিত্র। যেহেতু আমাদেরকে বলছে এক্স মোলারিটি ইলেকট্রন বিন্যাস চিত্র সহ ব্যাখ্যা করতে, সো আমরা এটা চিত্রের মাধ্যমে এভাবে ব্যাখ্যা করে দিব। ঘ নম্বরে কী বলছে? ওয়াই ও জেড মৌল, ওয়াই ও জেড মৌল কি যৌগ গঠনে সক্ষম? এটা যুক্তি সহ ব্যাখ্যা করতে বলছে। তো ওয়াই যে মৌলটা, এটার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে কত? এগারো। এবং জেড যে মৌলটা, সেটার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে কত? ১৭। তো আমরা প্রথমেই বলে নিয়েছি ১১ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা হচ্ছে সোডিয়াম, এবং ১৭ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা হচ্ছে ক্লোরিন। তো আমরা প্রথমে দেখি যে এদের ইলেকট্রন বিন্যাসটা কেমন। সোডিয়াম, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে ১১, ইলেকট্রন বিন্যাস হচ্ছে ২, ৮ এবং ১। ঠিক একইভাবে ক্লোরিন, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে ১৭ এবং ইলেকট্রন বিন্যাস হচ্ছে ২, ৮, ৭। সো ইলেকট্রন বিন্যাস থেকে মূলত বোঝা যায় যে ওই মৌলটা কি সক্রিয় নাকি নিষ্ক্রিয়। তো যেহেতু সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তার মানে মৌলটা নিষ্ক্রিয় না। আবার ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? ৭টা, তার মানে এটাও নিষ্ক্রিয় না। এরা যদি নিষ্ক্রিয়তা অর্জন করতে চায়, তাহলে কি করতে হবে? স্থিতিশীলতা অর্জনের জন্য শেষ কক্ষপথে যে একটা ইলেকট্রন আছে, সোডিয়ামকে একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে, এবং ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে ৭টা, তাকে কি করতে হবে? ওই ইলেকট্রনটা গ্রহণ করতে হবে। তো সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে, তখন শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে? এখানে দেখতে পাচ্ছ প্রথম কক্ষপথে দুইটা এবং দ্বিতীয় কক্ষপথে থাকবে ৮টা। ঠিক একইভাবে ক্লোরিন যখন ইলেকট্রনটা গ্রহণ করবে, তখন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে ২, ৮, ৮। অর্থাৎ শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হয়ে যাবে? শেষ কক্ষপথে ইলেকট্রন হয়ে যাবে ৮টা। তার মানে সোডিয়াম এবং ক্লোরিন দুইটাই কি করবে? স্থিতিশীলতা অর্জন করবে। সো স্থিতিশীলতা অর্জন করার জন্য তারা ইলেকট্রন আদান প্রদান করবে। সোডিয়াম যখন একটা ইলেকট্রন দিয়ে দিবে, সোডিয়াম হয়ে যাবে সোডিয়াম প্লাস, আর ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে, তখন ক্লোরিন কী হয়ে যাবে? ক্লোরিন মাইনাস। সো এভাবে তারা কি করবে? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে একটা যৌগ গঠন করবে। আমরা জানি যখন ইলেকট্রন আদান প্রদান হয়, তখন তাদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সৃষ্টি হয়, কারণ তারা বিপরীত ধর্মী আয়নে পরিণত হয়ে গেছে। সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, বিপরীত ধর্মী আয়ন পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের কারণেই তারা একটা যৌগ গঠন করতে সক্ষম হবে। তো আমরা এই প্রশ্নটা যখন পরীক্ষায় আসবে, প্রথমে এই ইলেকট্রন বিন্যাসটা দিব, তারপর আমরা যে বর্ণনাটা বললাম এই বর্ণনাটা দিতে হবে, এবং লাস্টে যে আমাদের কি করতে হবে, এই ইলেকট্রনের আদান প্রদান যেটা, এটা একটা সমীকরণের মাধ্যমে দেখাতে হবে। তো সমীকরণটা কিভাবে দেখাবো দেখো। সোডিয়াম মাইনাস ইলেকট্রন, এটা কি হয়ে যাবে? সোডিয়াম প্লাস। আর ক্লোরিন প্লাস ইলেকট্রন, এটা কি হয়ে যাবে? ক্লোরিন মাইনাস। তো এখন এখানে যে প্লাস ইলেকট্রন এবং মাইনাস ইলেকট্রন আছে, এই প্লাস এবং মাইনাস ইলেকট্রনটাতে ক্যান্সেল হয়ে যাবে প্লাস এবং মাইনাসের ফলে, এবং এই সোডিয়াম আর ক্লোরিন এই দুইটা যুক্ত হয়ে কী উৎপন্ন করবে? এনএ প্লাস প্লাস সিএল মাইনাস বা NaCl। অর্থাৎ এখানে আমাদের যে কোশ্চেনটা করেছে যে ওয়াই ও জেড মৌল কি যৌগ গঠনে সক্ষম, হ্যাঁ সক্ষম, এবং যে মৌলটা উৎপন্ন করবে সেই মৌলটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সরি, এখানে যে মৌল কি যৌগ গঠনে সক্ষম, এখানে যে যৌগটা উৎপন্ন হবে সেই যৌগটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যৌগ। সো এখানে আমরা যে সৃজনশীলটা সলভ করলাম, কুমিল্লা এবং যশোর বোর্ড ২০১৮তে বোর্ড পরীক্ষায় এই সৃজনশীলটা এসেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। এই অধ্যায় থেকে প্রতি বছরই জেএসসি বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসে, এবং যে কোশ্চেনটা বোর্ড পরীক্ষায় আসে এই ক্যাটাগরির থাকে, এই প্যাটার্নের থাকে। এই টাইপের কোশ্চেন আমরা যদি বেশ কিছু কোশ্চেন সলভ করি, আমাদের টেকনিক ইজি এডুকেশনে এই অধ্যায় থেকে অনেক সৃজনশীল দেওয়া আছে, এই সৃজনশীলগুলো তো যদি তোমরা সবগুলো দেখতে থাকো, তোমাদের বোর্ড কোশ্চেন সম্পর্কে একটা ধারণা তৈরি হবে যে কী ধরনের কোশ্চেন বোর্ড পরীক্ষায় আসে। মূলত বোর্ড কোশ্চেনে যে প্রশ্নগুলো আসে সেগুলো একটা নির্দিষ্ট একটা ক্যাটাগরির থাকে, একটা টাইপের থাকে। ওই টাইপটা তুমি যদি ধরতে পারো, এই বোর্ড কোশ্চেনগুলো
দেখলে তুমি ওই টাইপটা ধরতে পারবা এবং তখনই তুমি বোর্ড পরীক্ষায় ভালো করতে পারবা। সো আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে তোমার এই পরীক্ষা, জেএসসি পরীক্ষার কোশ্চেন সম্পর্কে তোমার যে ধারণাটা, এটা আরও ইম্প্রুভ হবে। সো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।